आज हमारे साथ है 77 नंबर वार्ड टीएमसी यूथ प्रेसिडेंट मोहम्मद अरशद जी। आइए जानते हैं क्या कहा इलेक्शन के ऊपर। না দেখেন এই যে আপনি এখন বললেন ববিদার ব্যাপারে যে ভিডিও এই সব থেকে আমাদের নেতা ববি হাকিমের কোনো এফেক্ট পড়বে না। এই সব বিজেপি অ্যাকচুয়াল পোর্ট কনস্টিটিউয়েন্সিতে ববিদাকে দেখে ভয় পেয়ে গেছে, ঠিক আছে। ববিদা জিতেছিলেন, আবার এবারে অনেক মার্জিনে জিতবেন, এর থেকে আমাদের ববিদার সিটে পোর্ট কনস্টিটিউয়েন্সিতে কোনো প্রভাব পড়বে না। कितना सीट लग रहा है आप लोग जीतेंगे इधर? देखिए हम लोगों का पूरा बंगाल में सरकार, हम लोग कम से कम 200 सीट लाएंगे। ममता बनर्जी की सरकार तीसरी बार बनेगी, ममता बनर्जी तीसरी बार नवान्नों जाके बैठे। चलो जेभावे अपना एक पर एक नेता मंत्री हेवीवेट नेता मंत्री तृणमूल थे बैरिए चले गए ठीक विधानसभा आगे तरह की देखा गया अपना बीजेपी दल ग्रहण कर बीजेपी दलटा हलो वाशिंग पाउडर निर्मा ছোটবেলাতে আমরা শুনতাম ওইটাই হচ্ছে। আপনি যত এ করবেন মানে ঘুষখোরি করবেন সব কিছু করবেন, তো নেত্রী আমাদের যে যারা গেছে তাদেরকে নিজের দল থেকে সরিয়ে দিয়েছে, তাদেরকে বিজেপি অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে। আর আমাদের এই দল, ঠিক আছে, সব দলে মীর জাফর হয়, আমাদের এই দলেও কিছু মীর জাফর ছিল, তাকে আমাদের নেত্রী সরিয়ে দিয়েছে। কোনো একটা প্রচারে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বলছে যে আমরা 15 মিনিট আমরা সাফ করে দেবো। আগে শুভেন্দু কেন, উনি তো আর মেদিনীপুর থেকে নন্দীগ্রাম থেকে তো সাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মমতা ব্যানার্জি ওনাকে কমপক্ষে 50,000 উপরে ভোট থেকে হারাবে, ঠিক আছে। ওইটা নিয়ে উনি একটু মানে যখন মানুষের মাইন্ডটা কাজ করে না তো একটু ভুলভাল উল্টো পাল্টা কথা বল, ওই কথাটা এখন শুভেন্দু বাবু বলছে। কিন্তু দেখা পাই যে ভোটটা হচ্ছে, এর ফলে কি আপনি মনে হচ্ছে না বিজেপিকে কোনো সুযোগ পাইয়ে দিচ্ছে কমিশন? দেখেন এইবারে এই কথা আমি তো কোনো কমেন্টস করব না, কিন্তু এখন যে দেশের অবস্থা খুবই খারাপ, খুবই সংকটজনক অবস্থা, এই সময় ইলেকশন কমিশনারকে, এটা আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে পারছি, যে এত দফায় ভোট না করিয়ে 4 দফা বা 5 দফা ম্যাক্সিমাম ভোট করানো উচিত। কিন্তু যে হিসাবে বাইরে থেকে বহিরাগতরা এসে এখানে করোনা COVID-19 ছড়াচ্ছে, এটা এখন বাংলার অবস্থা কি হবে সেটা তো আমরা এখন বুঝতে পারছি না। দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ কোভিড নিয়ে। কিন্তু এমন নাকি আটকানোর জন্যে দিল্লি থেকে অমিত শাহ প্রধানমন্ত্রী এবং 6 জন মুখ্যমন্ত্রীকে বারবার ঘুরে আসতে হচ্ছে, যেখানে করোনা থেকে লকডাউন থেকে একদিনও ওনাদেরকে দেখা যায়নি। এটা তো বাংলার মানুষ বুঝতে পারছে, ঠিক আছে। ওনারা ভাবছেন কি আমরা ডেইলি প্যাসেঞ্জারি করলে এখানকার মানুষ আমাদেরকে ভোট দেবেন, জীবনে দেবেন না। এখানে মানুষ দেখেছেন যখন 2020 সালে কোভিড হয়েছিল, ওনার পাশে এই মমতা ব্যানার্জি, এই ববি হাকিম, এই অভিষেক ব্যানার্জি, এনারা ছিলেন, আর কেউ ছিলেন না, ঠিক আছে। তো বাংলার মানুষ দেখেছে কোভিডের সময় বাংলার নেত্রী মমতা ব্যানার্জি সবসময় বাংলার মানুষের পাশে ছিলেন। এই জন্যে বাংলার 2 তারিখে রেজাল্ট বোঝা যাবে কি বাংলার মানুষ আমাদের নেত্রীকে 200 উপর সিট থেকে আবার 3rd টাইম নবান্ন পাঠিয়েছে। এবং 68টা প্রকল্প মমতা ব্যানার্জি বন্ধ করে দেবে। আচ্ছা শোনেন আপনাকে একটা কথা বলছি, যখন বিজেপিরাও বুঝে গেছেন যে ওরা অনেক খারাপ কন্ডিশনে হেরে গেছে, ঠিক আছে। একটা হয় না কি মানুষ কিছু সিট এনেছে, বিজেপিরা খুবই খারাপ কন্ডিশনে হেরে গেছেন, এই ভয়তে আপ মানুষ কি করবে? মানুষকে তো প্রস্তুতিটা দিতে হবে, এখন 2 বার ইলেকশন আছে, নাহলে কি ক্যান্ডিডেট উইথড্র করে নেবে? তো ওই কারণে ওনারা বলছেন আমি সরকার করে নিয়েছি। 2 তারিখে আমরা এখন আপনাকে বুক ফুলিয়ে বলছি, 2 তারিখে আবার বুক ফুলিয়ে আর সবুজ আবির এ করে আমরা বলবো, আমরা 2 তারিখে আমরা জিতছি। আবার মমতা ব্যানার্জি 3 বার নবান্ন যাচ্ছে 3rd টাইম। ইলেকশনের মানে 2 দিন বাকি আছে, 2 ফেজ বাকি রয়েছে। প্রধানমন্ত্রী একটা ঘোষণা করছেন যে 2 মাস আপনার অ্যাকাউন্ট ফ্রি দেবেন। আচ্ছা আমি একটা কথা বলেন, আপনি যেটা মমতা ব্যানার্জি আপনার খাদ্যসাথী থেকে আরম্ভ করে ফাস্ট্যাগে হাত থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনি দিচ্ছেন, প্রধানমন্ত্রী এই সময় এ করেছেন 2 মাসের জন্য এখন ফ্রি দেবেন, এই ব্যাপারে আপনি কি বলছেন? এই ব্যাপারে আমি এই কথাটা বলবো, ওটা কি কোনো প্রভাব পড়তে পারে? দেখেন 2020 সালে আমাদের প্রাইম মিনিস্টার কোথায় ছিলেন? তালি বাজাও আর থালি বাজাও, সে সময় প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? এখন ইলেকশন আছে বাংলাতে, তো আপনি 2 মাস রেশন ফ্রি দিচ্ছেন, তার আগে কোথায় ছিলেন? মমতা ব্যানার্জি তো 5 টাকা কিলো চাল দিচ্ছে, হ্যাঁ, এটা তো ইলেকশনের সময় মমতা ব্যানার্জি করেননি, এটা তো বহু আগে করেছে, ঠিক আছে। এইসব
অনেক কিছু এখন আপনি শুনতে পারবেন আর অনেক কিছু আপনি দেখতে পারবেন, কিন্তু সবার শেষ দু তারিখে হয়ে যাবে। দু তারিখে আবার মমতা ব্যানার্জি ক্ষমতাতে আসছে, বাংলায় আবার ওই নেত্রী, আমাদের বাংলায় নেত্রী থার্ড টাইম মুখ্যমন্ত্রী হচ্ছে। প্রভাব পড়েগা কি মুসলিম ভোট কাটেগা কি? দেখিয়ে পুরে বঙ্গাল মে ISF के कैंडिडेट खड़े हुए हैं, BJP के कैंडिडेट खड़े हुए हैं। इससे मैं किसी का नाम नहीं लेना चाहूँगा, इससे किसी को कोई इफेक्ट नहीं पड़ेगा। सरकार जो ममता बनर्जी का है वही बनेगा, और जितने जो हम लोग का कैंडिडेट जीतने वाला वो जीतेगा ही, ठीक है। और हम लोग का सरकार 2 तारीख को बन रहा, 99 के लिए शपथ के लिए ममता बनर्जी 2 तारीख को जीतने के बाद थर्ड टाइम, फिर मैं एक बार बोल रहा हूँ, ममता बनर्जी 2 तारीख के बाद फिर शपथ ग्रहण के लिए मैं 3 बार थर्ड टाइम मुख्यमंत्री बन रही। दादा आपका नाम क्या है? मेरा नाम मोहम्मद अरशद अली। क्या पार्टी क्या है? मैं 77 नंबर वार्ड का यूथ का वाइस प्रेसिडेंट, तृणमूल कांग्रेस का। हाँ जी।